সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আরটিভির বিশেষ আয়োজন জাপানি ভাষা সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান চলো জাপানের গান গাইয়ের দ্বিতীয় মৌসুমে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনসারুল আলম, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকাস্থ জাপান দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মিস্টার ইতো নাওকি। আসসালামু আলাইকুম। সেই সাথে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তিনজন তরুণ শিল্পী, আসুন তাদের সাথেও পরিচিত হওয়া যাক। আমার ডান দিকে রয়েছেন, হ্যালো আমি অবন্তি। আর বামে রয়েছেন, হাই আমি শাহতাজ। আর আমি প্রিয়। চলো জাপানের গান গাইয়ের প্রথম মৌসুমে আমরা জাপানি ভাষার নিত্য ব্যবহৃত কিছু শব্দ ও অভিব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। চলতি মৌসুমে জাপানের জীবনযাপনের ক্ষেত্রে প্রাথমিক এবং অত্যাবশ্যকীয় কিছু অভিব্যক্তি ও কথোপকথন তুলে ধরার চেষ্টা করব। আজ প্রথম পর্বে আপনি জাপানে যাওয়ার পর প্রতিবেশী বা কর্মক্ষেত্রে নতুন সহকর্মীদের সাথে কিভাবে পরিচিত হবেন তা শেখার চেষ্টা করব। আমরা সবাই প্রস্তুত তো? প্রথমে আমি কিছু জাপানি অভিবাদন দেখাবো এবং আমাদের আজকের অতিথি মিস্টার ইতো নাওকিকে অনুরোধ করব সেগুলো জাপানি ভাষায় উচ্চারণ করে শোনাতে। সেই সাথে অংশগ্রহণকারীদের এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমাদের অতিথির সাথে সাথে বলার জন্য অনুরোধ করছি। ওহায়ো গোজাইমাস। আপনারাও বলবেন ওহায়ো গোজাইমাস। ওহায়ো গোজাইমাস। ওহায়ো গোজাইমাস। আমরা আসলে প্রথম মৌসুমেও পড়েছিলাম, আমাদের আজকের পর্বে যেটা আমরা আলোচনা করব সেখানে এটি ব্যবহৃত হবে, এই জন্য আমরা আবার একটু রিভিউ করছি। কন্নিচিওয়া। 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 এটা দিনের বেলায় দেখা হলে সাধারণত এই গ্রিটিংসটা করা হয়, ওহায়ো গোজাইমাস সকালবেলা বলা হয় আর দিনের বেলায় কন্নিচিওয়াটা বলা হয়, আর সন্ধ্যার দিকে দেখা হলে কোমবানওয়া। কোমবানওয়া। কেমন তো, যখন কারোর সাথে সাধারণত সন্ধ্যা বা রাতের বেলা দেখা হয় তখন গ্রিটিংসটা কি হয়? তো আমরা যেটা বলছিলাম যে এই পর্বে আমরা দেখব যে প্রথমে আপনি যখন জাপানে যাবেন তখন আপনার যে প্রতিবেশী রয়েছে অথবা যদি কর্মক্ষেত্র হয় সেখানে যারা রয়েছে অন্য সহকর্মী তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো, খুব বেসিক কিছু এক্সপ্রেশন অভিব্যক্তি আমরা আজকে জানার চেষ্টা করব। তো একদম প্রথমেই রয়েছে এক যে ফ্রেজটি খুব বেশি ব্যবহৃত হয় সেটা আমরা একটু আমাদের আজকের অতিথি মিস্টার ইতো নাওকির কাছে শুনবো। কোরে কারা ওসেওয়া নি নারিমাস। একটু জাপানিজ একটু বলার চেষ্টা করবেন। কোরে কারা ওসেওয়া নি নারিমাস। একটু লম্বা। কোরে কারা ওসেওয়া নি নারিমাস। কোরে কারা ওসেওয়া নি নারিমাস। কোরে কারা ওসেওয়া নি নারিমাস। কেমন আমরা দেখতে পাচ্ছি বাংলায় লেখা আছে, কি লেখা আছে? আপনার সহযোগিতা কামনা করছি। কেমন এটা হচ্ছে যখন আমরা কোনো প্রতিবেশী নতুন প্রতিবেশীকে আমরা এটা বলতে পারি বা আমরা যখন কোনো কর্মক্ষেত্রে যাব সেখানে সহকর্মীদের কাছেও তাদের যে সহযোগিতাটা আমরা চাই যে এখন থেকে আমরা মিলেমিশে কাজ করব, পাশাপাশি থাকব, এই জন্য এই এক্সপ্রেশনটা ব্যবহার করা হয় কোরে কারা ওসেওয়া নি নারিমাস। এটা একটা কমন জিনিস রয়েছে। সেই সাথে আরেকটা রয়েছে দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। দোজো ইয়োরোশিকু আর যখন খুবই ফর্মালি বলা হয়, খুব পোলাইটলি বলা হয় তখন ওনেগাই শিমাসটা যোগ করা হয়, যেটা ব্র্যাকেটে রয়েছে, এভাবে করে বলা হয়। কেমন তো এটা যখন বলা হয় আমরা যখন কাউকে বলবো যে আপনার সহযোগিতা কামনা করি বা এখন থেকে আমরা একসাথে কাজ করব ইত্যাদি ইত্যাদি। কেমন তো যিনি শুনছেন সাধারণত উনি পুরোটা রিপিট না করে
উনি তখন সংক্ষেপে বলেন, উনি কিভাবে বলেন সেটা হচ্ছে কোচিরা কোসো, কোচিরা কোসো, কোচিরা কোসো, কোচিরা কোসো। কেমন, যেমন আমরা লিখেছি যে আমি অনুরোধ, অর্থাৎ এক পক্ষ যখন বলছে যে আমি আপনার সহযোগিতা কামনা করি, আরেকজন তখন পুরো আমিও আপনার সহযোগিতা কামনা করি, এতটুকু না গিয়ে তখন মানে পুরোটা না বলে কোচিরা কোসো বলেও থেমে যেতে পারে, আবার অনেক সময় কোচিরা কোসো ইয়োরোশকু ওনেগাইশিমাস এটা দিয়েও শেষ করতে পারে। কেমন, এটা ডিপেন্ড করে যে সে কিভাবে বলবে, তার সময়ের ব্যাপারও আছে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে কোন সম্পর্কের বিষয়টা, কোন পরিস্থিতিতে কথা বলছেন, নানান বিষয়গুলো। কেমন, তা আমরা একটু সামারাইজ করেছি। ধরা যাক আপনি জাপানে গেলেন, একটা প্রোগ্রামে হোক, যে কোনো জায়গায় হোক, কেমন, বা কোনো প্রতিবেশীর সাথে হোক, এমনকি তো সেখানে প্রথমে কিভাবে বলবেন, মানে এভাবেই বলতে হবে এমন না, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। কেমন, আমরা যদি দেখি, ধরা যাক এখানে আছে, আসলে দুই লাইন হয়ে গেছে, এটা একই লাইনে এসে যেতে পারে, আমি জাস্ট একবার একটু রিড আউট করছি। কোন্নিচিওয়া, তারপর নিজের নামটা, ধরা যাক কোন্নিচিওয়া প্রিয় দেশ, কোন্নিচিওয়া কেমন আলম দেশ আমি যদি বলি, তারপর কোরে কারা ও সেওয়ানি নারিমাস, যেটা আমরা একটু আগে আমরা বললাম যে আপনার সহযোগিতা কামনা করছি বা একসাথে আমরা এখন থেকে নানান কাজ করবো, এ ধরনের অর্থ। দোজো ইয়োরোশকু ওনেগাইশিমাস, কেমন, তো অনেক ক্ষেত্রে আসলে খুব কাছাকাছি মিনিং, দুটোর ক্ষেত্রে আসলে একটা সহযোগিতা কামনা করা হয়। এবং দোজো ইয়োরোশকু ওনেগাইশিমাস আরেকটা মিনিং হচ্ছে নাইস টু মিট ইউ, আমরা গত প্রথম মৌসুমে আমরা দেখেছিলাম, আমরা এরকম একটা বিষয় আছে। তো এই লম্বা কনভারসেশন বা লম্বা এক্সপ্রেশনের বিপরীতে যিনি শুনছেন উনি শুধু বলবেন আমরা এটা একটু রোল প্লের মতো করে দেখাই। আমি ধরা যাক একজন বিদেশি জাপানে গেলাম, আমি হলাম মিস্টার ইতোনাওকির প্রতিবেশী নেইবার, কিভাবে বলবো, কেমন, তখন আমি বলবো কোন্নিচিওয়া আলম দেশ কোরে কারা ও সেওয়ানি নারিমাস দোজো ইয়োরোশকু ওনেগাইশিমাস কোচিরা কোসো ইয়োরোশকু ওনেগাইশিমাস, কেমন, অর্থাৎ যিনি বলবেন আপনি বলবেন, আপনারটা একটু দীর্ঘ হবে যেহেতু আপনি আপনার পরিচয় দিচ্ছেন, কেমন, আর পাঁচজন তখন পুরোটা না বলে মানে আমিও অনুরূপ সহযোগিতা কামনা করছি। তো আমি আপনাদের, আমি একটু প্রিয় সানকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনি যদি একটু বলেন কোন্নিচিওয়া প্রিয় দেশ কোরে কারা ও সেওয়া নিনারিমাসু দোজো ইয়োরোশকু ওনেগাইশিমাস কোচিরা কোসো ইয়োরোশকু ওনেগাইশিমাস, কেমন, তো তাহলে দেখা গেল একদম ফর্মাল একটা পরিচিতি বা প্রথম যে গ্রিটিংস সেটা হয়ে গেল। কেমন, তো আমরা আরো আরেকজনটাও শুনি আমরা, একটু আপনি একটু ট্রাই করুন। কোন্নিচিওয়া অবন্তি দেশ কোরে কারা ও সেওয়া নি নারিমাস দোজো ইয়োরোশকু ওগাইশিমাস ওনেগাইশিমাস কোচিরা কোসো ইয়োরোশকু ওনেগাইশিমাস আরিগাতো গোজাইমাসু, আপনি একটু ট্রাই করে দেখবেন। ওকে ওকে, কোন্নিচিওয়া শাহতাজ দেস কোরে কারা ও সেওয়া নি নারিমাস দোজো ইয়োরোশকু সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আমাদের এই দ্বিতীয় মৌসুমের যে কথোপকথনগুলো আছে এগুলো অনেকগুলো অভিব্যক্তি একটু দীর্ঘ, তো এই জন্য হয়তো হঠাৎ করে বা একবার দুবার দেখে মনে রাখাটা একটু কষ্টকর। আমাদের সেটা মনে রাখা বা মুখস্থ করার চেয়েও যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি অর্থাৎ বাস্তবে যখন জাপানে যাবেন সেখানকার যে জীবনযাপন, সেখানকার যে তাদের ম্যানারগুলো রয়েছে, যে খুব সামাজিক যে রীতিনীতি, সেই জিনিসগুলোতে আমাদের যে ভাষার যে ব্যবহার, যে অভিব্যক্তিগুলো, সেখানে ভিন্ন ভিন্ন অভিব্যক্তি রয়েছে, সেটা যদি আমরা বুঝতে পারি এবং আমাদের মাথায় যদি সেটা থাকে, তাহলে আমরা যখন সত্যি সত্যি জাপানে যাব, তার আগে আমরা একটু জাপানি ভাষাটা একদম বই খাতা নিয়ে পড়াশোনা করে আমরা যেতে পারলে আমরা সবাই উপকৃত হব। তাহলে আজ জানলাম আপনি জাপানে যাওয়ার পর প্রতিবেশী বা কর্মক্ষেত্রে নতুন সহকর্মীদের সাথে কিভাবে পরিচিত হবেন। এভাবে চর্চার মাধ্যমে আশা করি আপনারা উপকৃত হবেন। এবার জাপানের গান শোনার পালা। আজকের পর্বে গান গাইবেন শেহতাজ।
সো আজকে আমরা জেনে আসব ডোরেমন নামের একটি কার্টুনের ব্যাপারে, জাপানিজ কার্টুন, যেটা আমাদের দেশে খুবই পপুলার এবং আমাদের বাচ্চারা খুবই দেখতে পছন্দ করে, খুবই আইকনিক একটা কার্টুন। সো এই কার্টুনের বেসিক্যালি স্টোরিটা হলো একটা ছেলে, একটা স্কুল গোয়িং ছেলের জীবনে একটা ফিউচার থেকে রোবট আসে অ্যান্ড ওর এক্সপিরিয়েন্সেস, ওর মজার মজার কাহিনী নিয়ে। সো এই এই পুরা কার্টুনটা খুবই পপুলার। সো আমরা ওই কার্টুনেরই ওপেনিং ট্র্যাক শুনে আসব, যেটা আমি গেয়েছি। সো হোপ আপনারা এনজয় করবেন। এবার আমরা দেখে নিই জাপানের বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও টপিকস, যেখান থেকে জাপানের সংস্কৃতি ও প্রযুক্তির উপর সম্যক ধারণা পাওয়া যাবে। জাপানি ঢোল ওয়াদাইকো রয়েছে 1300 বছরের প্রাচীন ইতিহাস। তারা মূলত বিভিন্ন মন্দির ও উৎসবে আচার অনুষ্ঠান করতেন। ওয়াদাইকো এখনও ঐতিহ্যবাহী শিল্প গাগাকু এবং কাবুকি পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাগাদো দাইকো। আরও আছে বিশালাকৃতি ও দাইকো, যা প্রস্থে 2 মিটার পর্যন্ত হতে পারে। ছোট সুকেশেমে দাইকোর আওয়াজ হয় হালকা, উঁচু পর্দার। এই 3 ধরনের ঢোল মিলে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় শব্দ তৈরি করে।
উদয়কো ঢোলবাদন একটি জনপ্রিয় শখ এবং অনেক জায়গা আছে শেখার জন্য। আপনি দেখবেন সব বয়সের মানুষ এই সঙ্গীত তৈরি করা উপভোগ করছে। সবাই মিলে সময় মিলে ঢোল বাজানো খুব মজার। আমার মাঝে মাঝে মনে হয় ঢোলের তালে আমার হৃদয় স্পন্দিত হয়। অনেকেই ওয়াদাইকো পছন্দ করেন কারণ তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়। যত জোরে ঢোলে বাড়ি দেওয়া হয় তত জোরে আওয়াজ হয়। ভিতরের দিকটা বিশেষভাবে তৈরি করা হয় যেন শক্তিশালী অনুরণন তৈরি হয়। বাচি নামের এই বিশেষ ঢোলের কাঠি বা ড্রামস্টিক যথেষ্ট মোটা হয় যেন ঢোলবাদক শক্ত মুঠিতে ধরে পুরো শক্তি প্রয়োগ করতে পারে। আসানো ওতোহা একজন ওদাইকো প্রশিক্ষক। তিনি তার শিক্ষার্থীদের পুরো শরীর দিয়ে ঢোল বাজাতে শেখান, শুধু হাত দিয়ে নয়। দর্শকেরা ওয়াদাইকো ঢোলবাদকেরা কি করে বাজানোর সময় তাদের শরীর দোলান তা পছন্দ করেন, তাই আমার ক্লাসে পুরো শরীর ব্যবহার করে কি করে ঢোল বাজানো যায় সেদিকে বিশেষ খেয়াল রাখি। ড্রামস্টিক ধরা হাতটি সোজা মাথার উপরে যতটা সম্ভব তুলে ধরা হয়। ড্রামস্টিকটি সামনের দিকে একটু বাঁকিয়ে ধরা হয় যেন দর্শকের কাছে দেখতে আরও হৃদয়গ্রাহী হয় এবং আরও বেশি প্রভাব বিস্তার করা যায়। ওদাইকো বাজানোর অনেক কিছুই করা হয় পরিবেশনার প্রভাব বৃদ্ধি করার জন্য। পাও গুরুত্বপূর্ণ। পুরো শরীরের মুভমেন্ট যতটা সম্ভব বড় করে করা হয়। এইসব গতিশীল কৌশল শক্তিশালী শব্দকে আরও বেশি শক্তিশালী অনুভব করায়। আজ তারা গ্রীষ্মের উৎসবের জন্য অনুশীলন করছে। ওহায়াশি নামের এই বিশেষ বাজনাটি সবসময় উৎসবে বাজানো হয়। মনে রাখতে হবে ভিন্ন ভিন্ন শব্দের জন্য কাঠিটাকে ভিন্নভাবে ধরতে হয়। মৃদু শব্দের জন্য অল্প একটু তুলে বাজাতে হবে, বেশি শব্দের জন্য উপরে তুলে বাজাতে হবে। সব নির্ভর করে কত দূরে কাঠির অগ্রভাগ নেওয়া হচ্ছে। ঐতিহ্যবাহী ওহায়াশি তালটি তৈরি হয়েছে শরীরের গতিশীলতার সাথে কি করে শব্দের তীব্রতার পরিবর্তন হয় তার উপর ভিত্তি করে। কাঠির বাড়ি দেবার বিভিন্ন কৌশল বিভিন্ন রকম শব্দ তৈরি করে। গতি বাড়ার সাথে সাথে তাল ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। এটি মজার কিন্তু আয়ত্ত করা কষ্টকর। সত্যিই অনেক অনুশীলন করতে হয়। একটা বাদ্যযন্ত্র থেকে কি করে এত রকমের শব্দ তৈরি হয় তা আমার খুব ভালো লাগে। কখনো আমার কাছে কাঁথা বোনার মতো মনে হয়। ওয়াদাইকো ঢোলবাদক পুরো শরীর মন এক করে ঢোলে প্রতিটি বাড়ি দেন। এই ভাবনাটি ওয়াদাইকো পরিবেশনাকে অনন্য আকর্ষণীয় করে তোলে। দর্শক, দেখে নিলাম জাপানের সংস্কৃতি ও প্রযুক্তির উপর নির্মিত ভিডিও টপিকস। দেখা হবে আগামী পর্বে। সায়োনারা। সায়োনারা।